আগামী 21 তারিখকে কেন্দ্র করে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যদিও ধারাবাহিকভাবে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি তবে অন্যান্য বছরের তুলনায় এবারে অনুষ্ঠানটি একটু ভিন্নতর আঙ্গিকে সাজাবার চেষ্টা করেছি কোমলমতি নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত এই ইনস্টিটিউটের বিদায় অনুষ্ঠান এবং নবীন বরণের জন্য সমস্ত ছেলে এবং মেয়েরা বিপুল উৎসাহের সাথে তাদের অনুষ্ঠান সফল করবার জন্য কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সকল শিক্ষার্থীদের সাথে কাজ করে যাচ্ছে আদরের এবং স্নেহের বিপুল যার নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি এত সুন্দর এবং সফল করবার প্রয়াস করে যাচ্ছে সমস্ত ছেলে এবং মেয়েরা একই সাথে আমি আশা করব সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ অবশ্যই যেন 21 জানুয়ারি এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য এগিয়ে আসে একজন তরুণ ছাত্র ছাত্রীদেরকে সাথে নিয়ে তাই এক মাস যাবৎ চেষ্টা করে আমি আমাদের এই আগামী 21 তারিখের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের আগামী 21 তারিখে এই নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানে নবীনদের জন্য বঙ্গবন্ধুর আত্মজৈবনিক বই উপহার দেওয়া হবে যাতে তারা বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্বন্ধে তারা জানতে পারে এবং দেশ গড়ার করতে এগিয়ে যেতে পারে এবং আমাদের যে বিদায়ী ছাত্র ভাই বোনেরা তাদের জন্য আমরা 2016 সালের একটা বার্ষিকী আমাদের এই ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের আয়োজনে এবং ছাত্রলীগের সহায়তায় এই বার্ষিকীটি উপহার দেওয়া হবে যাতে তারা তাদের এই দীর্ঘ এই শিক্ষা জীবনের যে এই ক্যাম্পাসে থেকে গেছে তাদের সেই স্মৃতিচারণটা তারা সারা জীবন তাদের সাথে রাখতে পারে এই উদ্দেশ্যে আমাদের এই বার্ষিকীটি তাদের উপহার দেওয়া হবে আমরা সবাই আশাবাদী এবং আমি আশাবাদী আপনারা এই ক্যাম্পাসের বিগত দিনে বের হয়ে যাওয়া সকল ছাত্রছাত্রী আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠানকে সফল করার উদ্দেশ্যে আপনারা ওই দিন 21 তারিখ উপস্থিত থাকবেন আমি আশাবাদী আমাদের এই 21 তারিখের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে আপনারা আপনাদের সাথে আমরা করব বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক ছাত্রলীগ কর্তৃক আয়োজিত 2016 সালের বিদায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও এবং নবীন ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে এক উপলব্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আপনারা সবাই আমন্ত্রিত আগামী 21 তারিখ নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান সার্থক করতে বেন্দুরিম খান বিপুল ভাইয়ের নেতৃত্বে আমরা পরিশ্রম করে যাচ্ছি কবি নজরুল ছাত্রাবাসের সকল আবাসিক ছাত্র পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি যেন সুন্দর হয় সবাই সকলে দোয়া রাখবেন আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন বিদায় টিভির পর্দায়